আমি এহসানুল্লাহ জাহিদি, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ গহিরা ইউনিয়ন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা কোভিড-19 কারণে স্বাভাবিক যে উদযাপন করে থাকি সেটি করতে পারছি না। আমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই যার যার মতো করে এই ঈদ উৎসবটি করব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের রাউজানের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে রাউজানবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। পাশাপাশি আমার গহিরা ইউনিয়নের সর্বস্তর জনসাধারণকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে যার যার মতো করে ঈদ উদযাপন করবেন, আর আমাদের মাননীয় এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনারা রাত দিন পরিশ্রম করছেন আমাদের জন্য, জনগণের জন্য। সেইটুকু মাথায় রেখে আপনারা আপনাদের দায়িত্বশীল আচরণ করবেন, এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।